তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো গিল্ড নিয়ে। তো তোমরা যে কোনো কারণে হোক, তোমরা এখানে গিল্ডটা ডিলেট কীভাবে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। যে কোনো কারণে মনে হচ্ছে তুমি ধরে নাও এখানে তোমার গিল্ডে কেউ মেম্বার জয়েন করছে না, বা তোমার এখানে কোনো মানে নতুন গিল্ড তৈরি করবে বলে ভাবছো, সেই জন্য কী করতে হবে দেখো, তোমার কিন্তু এই গিল্ডটা ডিলেট করবে বলে ভাবছো। তো কীভাবে তোমরা গিল্ডটা ডিলেট করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। জানতে হলে কী করে দেখো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে, তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে ফ্রি ফায়ারের। তো গিল্ড ডিলিট করার জন্য তোমাকে কী করতে হবে দেখো, প্রথমে চলে আসতে হবে গিল্ড অপশানে। গিল্ড অপশানে আসার পর দেখো প্রথমে তোমাদের একটি কথা বলে রাখি, তুমি যদি গিল্ডের লিডার হও তাহলে কিন্তু ওই গিল্ডটা ডিলিট করতে পারবে, তাছাড়া কিন্তু না। যারা এখানে মেম্বার আছে বা এখানে ওই একটিং গিল্ড লিডার আছে তারা কিন্তু এখানে গিল্ড কিন্তু এখানে ডিলিট করতে পারবে না। যে এখানে লিডার আছে একমাত্র লিডারে কিন্তু গিল্ডটা ডিলিট করতে পারবে। তো গিল্ড ডিলিট করার জন্য তোমাকে কী করতে হবে দেখো, আগে কিন্তু যে গিল্ডের সেটিংগুলো চেঞ্জ করার অপশান হয় এখানে কিন্তু তোমার গিল্ডটা কিন্তু ডিলিট করতে পারতে আগে। তো আপডেট পর দেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু হটিয়ে দিয়েছে। তো কোথায় থেকে তোমরা গিল্ডটা ডিলিট করতে পারবে চলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে যাবে। তো ভিডিও স্কিপ করবে না, ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না। তো গিল্ড ডিলিট করার জন্য তোমাকে কী করতে হবে দেখো, এখান থেকে তোমাকে কিন্তু ব্যাগ দিতে হবে। ব্যাগ গিয়ে তোমাকে চলে আসতে হবে মেম্বার লিস্টে, কারণ মেম্বার লিস্টে আসার পর তোমরা কিন্তু এখানে তোমরা গিল্ডের ডিলেটের অপশান দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা গিল্ড অপশানে চলে আসবে, এখানে হচ্ছে একটি এক্সিট অপশান আছে, মানে এখান থেকে কিন্তু বেরোনোর অপশান আছে গিল্ড থেকে বেরোনোর। যে এখানে লিডার আছে সেই একমাত্র গিল্ডটা ডিলেট করতে পারে, তাছাড়া না। তো এখানে চলে আসবে, হয় তুমি এখানে গিল্ডটা নতুন গিল্ড বানাবে বা তোমার গিল্ডে কোনো মেম্বার ঢুকছে না, এই জন্য তোমরা কিন্তু গিল্ডের মানে ডিলেট করতে চাও। তো এক্সিট বাটনে ক্লিক করবে, এক্সিট বাটনে যখন তোমরা ক্লিক করবে দেখতে পাবে এরকম কিছু অপশান দেখতে পেয়ে যাবে। তো এখানে গিল্ড ডিসেবল কিন্তু অপশান কিন্তু চলে যাবে, মানে এখানে যখনই তোমরা ওকেতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার গিল্ডটা কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে গিল্ড ডিলিট করার অপশান, দেখতে পাচ্ছি আমি এখানে ওকেতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু গিল্ডটা এখানে কিন্তু ডিলিট হয়ে গেলো। তো দেখতে পাচ্ছ গিল্ডটা আসলাম, আসার পর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গিল্ডটা দেখতে পাবে না, মানে গিল্ডটা কিন্তু একেবারে কিন্তু ডিলিট হয়ে গেছে, আর কিন্তু গিল্ডটা তোমরা দেখতে পাবে না, সার্চ করে কিন্তু তোমরা পাবে না। তো এইভাবে তোমরা গিল্ডটা ডিলিট করতে পারবে। তো কীভাবে তোমরা গিল্ড ডিলিট করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম, জানতে হলে আশা করি সব কিছু বুঝে গেছো। কীভাবে তোমরা গিল্ড ডিলিট করবে বুঝে গেলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে।